সূরা ফাতিহা যাকে বলা হয় উম্মুল কুরা সূরা ফাতিহা যে ফাতিহা সম্পর্কে রাসূল পাক বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সুবহানাল্লাহ ওই ফাতিহা পড়তে জানি মুখস্থ জানি কিন্তু গভীরতায় হইতে যাওয়ার সৌভাগ্য হয় নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু মালিক ইয়াওমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এখন দেখেন মধুর জিনিসটা আল্লাহ কোথায় রাখছে এই প্রথম সূরা ফাতিহার প্রথম তিনটি আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন প্রশ্ন করলাম আপনাকে আপনার প্রভু কে আল্লাহ আল্লাহ আপনার আল্লাহটা কি আপনার আল্লাহটার পাওয়ার কতদূর এখন আপনি উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সুবহানাল্লাহ আমার আল্লাহ আলামিনের রব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ আলামিনের রব আলামিন মানে পৃথিবী নয় যে যা যা আমরা দেখি যা যা আমরা দেখি না কুল কায়না বিশ্ব ব্রহ্মাণ্ড সুবহানাল্লাহ সবগুলোকে বলা হয় আলামিন আর আল্লাহ হচ্ছে সেই আলামিনের স্রষ্টা সুবহানাল্লাহ এখন এত বড় খুব খেয়াল করবেন সামান্য একজন বাচ্চা হইলে কত অহংকারী কত পাওয়ারফুল হ্যাঁ কত গম্ভীর একটা বিষয় আছে তাদের পাশেও আসা যায় না এখন যখন আপনাকে বলা হয়েছে রব্বুল আলামিন আলামিনের রব আমাদের মনে মনে চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী আমাদের মনে মনে একটা চিন্তা আসতে পারে নিশ্চয়ই বড় অহংকারী নিশ্চয়ই বড় দেমাগি নিশ্চয়ই বড় রাগী এরকম চিন্তা আসতে পারে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতে বলে যে না 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 এরকম চিন্তা করিও না তিনি রহমান তিনি রহিম মিলটা দেখেন প্রথমে পরিচয় তারপরে বলে যে ভয় পাইও না তিনি অহংকারী নয় তিনি আজাবদাতা নয় রহমান রহিম এখন এটা শোনার পরে আমরা যারা গুনেগাররা আছে একটু বেশি সুযোগ পেয়ে গেছি উনি তো বড় দয়াবান হ্যাঁ যা মন চায় তা করতে পারি এরকম একটা সুযোগ আছে তৃতীয় নম্বর আয়াতে বলে যে এত বেশি খুশি হইও না যিনি রহমান যিনি রহিম উনি মালিক ইয়াওমিদ্দিন বিচার দিবসের মালিক প্রথমটা নামের পরিচয় দ্বিতীয়টা গুণের পরিচয় রহমান রহিম তৃতীয়টা দেখেন বড়ত্বের পরিচয় মালিক ইয়াওমিদ্দিন বিচার দিবসের মালিক কয়টা গেল তিনটা মোট আয়াত কয়টা আমরা দোয়া করছি আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করো ওই পথে যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ওই পথে নয় যে পথে তোমার অভিশাপ রয়েছে এখন এই তিনটাকে খেয়াল করেন এই তিনটা হচ্ছে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া সুবহানাল্লাহ সূরা ফাতিহার প্রথম তিন লাইনের মধ্যে আল্লাহর পরিচয় সূরা ফাতিহার শেষের তিন লাইনের মধ্যে আমাদের বান্দার দোয়া মাঝখানে আছে প্রথমে তিন পরে তিন মাঝখানে আছে একটা এই একটা কি দেখেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই এটা হচ্ছে বান্দা এবং আল্লাহর মধ্যে একটা বন্ডিং সুবহানাল্লাহ সূরা ফাতিহার সাত আয়াতের মধ্যে আল্লাহ কত মাধুর্যতা রেখেছেন হাজার বার পড়েছি হয়তো গবেষণা করার সৌভাগ্য হয় নাই আমাদের প্রথমে আল্লাহর পরিচয় আমি অনেক অহংকারী কয় না রহমান রহিম রহমান রহিম শুনে যখন খুশি হয়ে গেছি কয় না মালিক ইয়াওমিদ্দিন বিচারও বিচারও করবে শেষের দিক দিয়ে মুনাজাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন মাঝখানে কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সম্পর্ক আমি জানি আমার বান্দাই জানে বান্দাই জানে আমি জানি থাক পার্সোনাল কেউ না বলেন না সুবহানাল্লাহ এত মধুর্যতা সূরা ফাতিহার মধ্যে কালকে থেকে যখন নামাজে দাঁড়াবেন প্রথম তিনটার মধ্যে খেয়াল রাখবেন মওলার প্রশংসা পরের তিনটার মধ্যে তো চিন্তা করবেন যে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করছেন মাঝখানেরটা হচ্ছে আপনার এবং আপনার মওলার মধ্যে একটা সম্পর্ক